আজ লাঞ্চে প্ল্যান করলাম বাইরে খাবো, তো আমার কাজের জায়গার কাছাকাছি আছে ছোট্ট একটি দোকান, নাম তার নন্দিস প্যালেট। তো সেটা সাউথ ইন্ডিয়ান খাবার বানায়। তো গিয়ে দেখলাম দোকানদার দাদা দোসা বানাচ্ছে। দোসা বানানোর টেকনিকটা দেখতে দেখতে আমি অর্ডার করলাম অনিয়ন মশালা দোসা। এদের যা প্রাইস আছে সাউথ ইন্ডিয়ান ফুডের মোটামুটি রিজনেবল প্রাইস। আমার অনিয়ন মশালা দোসার প্রাইস পড়লো 55 টাকা। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে দাদা এখানে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো বানায়, তো দেখেও খুব এনজয় করছিলাম। এইটা দেখছিলাম চিজ অনিয়ন মশালা দোসা বানাচ্ছে, যার দাম হলো 75 টাকা। সঙ্গে নিলাম প্লেন ইডলি, যেগুলো পার পিস 10 টাকা করে। দোকানের লোকেশনটা ঠিক 18 তলা বিল্ডিংয়ের সামনে। আপনারা যারা নিউ টাউন এরিয়াটা চেনেন, ওখান থেকে 18 তলাটা খুবই কাছে। সিএনসিআই হসপিটালের ঠিক উল্টো দিকটাতেই 18 তলা, আর সেই 18 তলা বিল্ডিংয়ের সামনেই হলো এই ছোট্ট দোকানটি। লাঞ্চের পর একটু মিষ্টিমুখ করতে মন চাইল, তো পাশেই রয়েছে রিক্তা সুইটস, ওখান থেকে এক পিস কালো জাম নিলাম। এনার দোকানের কালো জামটা দেখতে ভালো ছিল, কিন্তু খেয়ে খুব একটা মজা পেলাম না, তাই পাশেই আছে অন্নপূর্ণার একটি মিষ্টির দোকান, তো সেই দিকে রওনা হলাম। দোকানে গিয়ে এত রকমারি মিষ্টি দেখে তো চোখ ধাঁধিয়ে গেল, নানান রকমের মিষ্টি আর তার ভিন্ন ভিন্ন নাম। দোকানটাও দেখলাম ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করেছে। রং বেরঙের মিষ্টি দেখতে দেখতে আমি নিলাম একটি ছানার জিলিপি, এক পিস গুড়ের সন্দেশ, আর একটি ক্ষীরের চমচম। মিষ্টি ভোজ নাকি রিফ্রেশমেন্টের একটি ওয়ে, তাই মাঝে মধ্যে জমিয়ে একটু মিষ্টি ভোজ করতে হয়। তো মিষ্টি ভোজের পর অন্নপূর্ণা থেকে বিদায়। লোকেশনটা বলে দিই, এদিকটা হলো 18 তলা, এখানে অন্নপূর্ণা, আর বাদিকটায় আছে নিউ টাউন স্কুল। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।